গুলিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে 14, আহত শতাধিক। রাজধানীর ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণে পর্যন্ত 14 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। মঙ্গলবার বিকেল 4:50 দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন শতাধিক, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পর আহতদের রিকশা, ঠেলা গাড়ি, ট্রাক, গাড়ি, অ্যাম্বুলেন্স সহ যে যেভাবে পারছে আহতদেরকে ডামেকে নেওয়া হচ্ছে। বিস্ফোরণে গুলিস্তান বিআরটিসির কাউন্টারের দক্ষিণ পাশে পাঁচতলা ভবন এবং তার পাশের সাততলা একটি স্যানিটারি মার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিডিয়া সেল মোহাম্মদ শাহজাহান শিকদার বলেছেন, রাজধানীর ফুলবাড়িয়ায় আলু বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছে। মঙ্গলবার বিকেল 4:55 দিকে বিআরটিসি কাউন্টারের পাশের সাততলা একটি ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি পরিদর্শক বাচ্চু মিয়া এই ঘটনায় 11 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিলেন তারও কিছুক্ষণ আগে। এ প্রসঙ্গে তিনি বলেন, নিহতদের মধ্যে দুইজন নারী এবং বাকিরা পুরুষ। ফায়ার সার্ভিসের সূত্র জানায়, সাততলা ভবনের নিচতলায় স্যানিটারির দোকান এবং বাকি 4টি ফ্লোর ব্র্যাক ব্যাংকের অফিস ছিল। বিস্ফোরণের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।